Okay, let's see how to downgrade to W34 from W35. First of all, driver install. প্রথমে driver install করতে হবে। Driver install folder এ গিয়ে এই যে যে exe ফাইলটা এটা install করতে হবে। আমার install করা আছে, install করতেছি না। এটা এভাবে দেওয়ার পর এখানে ইয়েস দিলে দেন ফিনিশ আসবে। ওটা ইয়েস দিতে হবে, ইয়েস দেওয়ার পর ড্রাইভার ইনস্টল হবে, তারপর ফিনিশ দিলে ওকে। তারপরে এসপি প্লাস টুল ফোল্ডারে গিয়ে এসপি প্লাস টুল ইএক্স যে এই ফাইলটা আছে এটা ওপেন করতে হবে। ওকে, এটা যদি এখানে ডাউনলোড এজেন্টে ক্লিক করতে হবে। SP Plus Tool যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে গিয়ে MTK All in One DAV ফাইলটা ওপেন করতে হবে। দেন স্কেটার ফাইল, স্কেটার ফাইলে ক্লিক করে ফার্মওয়্যার যে ফোল্ডার ওটাতে যেতে হবে। W34 config ওপেন, স্কেটার ফাইল ওপেন করার পর অপশন দেখাবেন রিস্টোর, এখানে লো অপশন এটা ক্লিক করবে। এরপরে ডাউনলোডে ক্লিক করতে হবে। এখন আপনার ওয়াচ পাওয়ার অফ করে ইউএসবি দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, তাহলে এটা স্টার্ট হয়ে যাবে।